পরিভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 10:40 আপ 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে চড়ে পরের দিন সকালের সূর্যের আলোয় আলোকিত হওয়া প্রকৃতির রূপের সৌন্দর্যকে উপভোগ করতে করতে সকাল 7:40 পৌঁছে গেলাম পুরী স্টেশনে। সেখান থেকে একটা শেয়ার গাড়ি ভাড়া করে পৌঁছে গেলাম পুরী ভারত সেবাশ্রম সঙ্গে। আমি ভারত সেবাশ্রম সঙ্গের থাকার যা যাবতীয় তথ্য তুলে ধরেছিলাম প্রথম পর্বে, যদি আপনারা কেউ স্কিপ করে যান দেখে নিতে পারেন। আজ আমি পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব তুলে ধরবো আপনাদের কাছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। এই দেখুন কত কাছে সমুদ্রের বীচ, বীচে যাওয়ার এই একটা রাস্তা রয়েছে, আর এদিক দিয়ে গেলে এই দেখুন সোজা বীচের কাছে পৌঁছে যাবেন। কতটা কাছে আশা করি বুঝতেই পারছেন। এই দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, আর ওই রাস্তাটা পেরোলেই সমুদ্র। দেখুন একবার আমরা ওই শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর পাশ দিয়ে ওই রাস্তা দিয়েই আসলাম। এই দেখুন লাইন দিয়ে কত রকমের খাবারের দোকান রয়েছে, চাইলে এই সব ফুটপাতের স্টল থেকেই আপনার ইচ্ছা মতো টিফিন সেরে নিতে পারেন। আর এই হচ্ছে দেখুন একেবারে সমুদ্রের ধারেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেকটি স্ট্যাচু, আর এই হচ্ছে অনাবিল সমুদ্রের ঢেউ। চলুন এবার সমুদ্রে স্নানের উদ্দেশ্যে যাওয়া যাক, সঙ্গে থাকুন দেখতে থাকুন। এই দেখুন বীচের মধ্যে এরকম প্রচুর উট রয়েছে, আপনারা চাইলে কিছুক্ষণের জন্য উটের পিঠে চড়ে ঘুরে ছবি তুলে মনোরঞ্জন করতে পারেন, দারুণ সময় কেটে যাবে। আর এই বীচের মধ্যে ঘুগনি সহ থেকে বড়ার অসাধারণ চাটের স্বাদ নিতে যেন ভুলবেন না। যাই হোক এবার চলুন যাওয়া যাক সমুদ্রের ঢেউয়ের সাথে নিজেকে কিছু সময়ের জন্য হারিয়ে যেতে, সঙ্গে থাকুন ফিরে আসছি কিছুক্ষণ পর। পুরী ভ্রমণের প্রথম পর্বের ভিডিও যারা যারা মিস করে গেছেন নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আজই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।
বেশ কয়েক ঘন্টা সমুদ্রে সময় কাটানোর পর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম প্রভু জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। পথ চলতে চলতে বেশ কিছু মন্দিরের দেওয়ালের শৈল্পিক কারুকার্য সত্যিই দেখার মতন। কে এর সৃষ্টিকর্তা তা জানা নেই, কবেই বা তৈরি হয়েছে তাও জানা নেই, শুধু দুচোখ ভরে নিপুণ শৈল্পিক কলাকৌশল দেখে মনের কোটরে আর ক্যামেরা লেন্সে বন্দি করলাম সেই শিল্পীকে জানাই আমার আন্তরিক কুর্নিশ। যাই হোক, পথ চলতে চলতে এইসব দৃশ্য দেখতে দেখতে 20 মিনিটের রাস্তা অতিক্রম করে কখন যে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। বন্ধুরা, কেমন লাগলো পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, পরবর্তী আবার নতুন একটা ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে এসে উপস্থিত হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।